প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানন্দ, প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানন্দ, প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস, সবার জান বন্দি দন্তে করি ভাস, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, চৈত গদাধর শিবাচারি গৌরী ভক্ত বৃন্দ, জয় তাই জয় তাই জয়। সমবেত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপ। মহাপ্রভু পুণ্য কাশীধামে বসে সনাতন গোস্বামী পাদকে উদ্দেশ্য করে বিশ্বজীবকে ভক্তিতত্ত্ব শিক্ষা দিচ্ছে, বলেন সুর সনাতন চৌষট্টি প্রকার সাধন ভক্তি। এই চৌষট্টি সাধন ভক্তি মধ্যে পাঁচটি হল প্রধান, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। চৌষট্টি ভক্তি অঙ্গের কথা বলে বলছেন সনাতন ভালো করে শোনো, পাঁচটি অঙ্গ হল সর্বশ্রেষ্ঠ, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস অর্থাৎ ধামে বাস আর শ্রীমূর্তির শ্রদ্ধা আছে। এই পাঁচটাঙ্গ সাধন করলে কি হয়, বলেন কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প অঙ্গ, অল্প সঙ্গ কি জন্মায়, মুক্তি নয়, মুক্তির উপরেও কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। এই পাঁচটঙ্গ যাজন করলে কত বড় লাভ হয় দেখুন, যে মুক্তি লাভ করবার জন্য জ্ঞানী যোগী তপস্বী কোটি কোটি বৎসর তপস্যা করে, আর সেই মুক্তির উপরেও কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ হয়ে যায় যদি বসে বসে হরিকথা শ্রবণ করা। তাহলে হরিকথা শ্রবণে কত বড় লাভ দেখুন, যা যাগযজ্ঞে হয় না, ধ্যানে হয় না, তপস্যায় হয় না, বেদ পাঠে হয় না, তীর্থ ভ্রমণে হয় না, দান ধ্যান প্রতি হয় না, হরিকথা শ্রবণে সেই ফল লাভ পেয়ে যায়। তাহলে হরিকথা শ্রবণের কত বড় মহিমা, শুধু আসর একবার আসুন, উপবাসও করতে হবে না, কিছু সাধনও করতে হবে না, কানটি শুধু পেঁচিয়ে দিয়ে হরিকথা মৃত পান করুন, তাহলে জীবন সার্থক। বলেন অভদ্রাণি বিধুনতি নিত্যং ভাগবত শিবয়া। শুধু গোস্বামী নৈমিষারণ্যে 60,000 ঋষি সভায় বলছেন অভদ্রাণী বিধুনতি, অভদ্রাণী মানে যত প্রকার অমঙ্গল অকল্যাণ, বিধুনতি মানে বিশেষ রূপে ধুয়ে মুছে পরিষ্কার করে অভদ্রাণী বিধুনতি কি করে, নিত্যং ভাগবত সেবায়া, প্রতিদিন বসে বসে হরিকথা শ্রবণ করুন,
সেবা করুন। সেবা বললি কি বোঝায়? যদি বক্তা না পাওয়া যায় নিজে হরিকথা বসে বসে পড়ুন, তাই ভাগবতের সেবা হচ্ছে। ভক্তের সেবা, ভগবানের সেবা, ভাগবত সেবা, তিনি কিন্তু ভাগবত সেবা, একদম ভাগবত সেবা। অভদ্রানিবের সমস্ত অভদ্র দূরীভূত হয়ে যাবে প্রতিদিন বসে বসে ভাগবতী কথা স্মরণ করে। শ্রীমৎ ভাগবতে তৃতীয় স্কন্ধে আছে কপিল দেবহূতির সংবাদ। তৃতীয় স্কন্ধে কপিল দেবহূতির সংবাদ। এই কপিল সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন সত্তাবেশ অবতার রূপে। সত্তাবেশ অবতার, ছ প্রকার অবতারের মধ্যে এক প্রকার অবতারকে বলা হয় সত্তাবেশ অবতার। যেমন ব্যাস, নারদ, এরা সব সত্তাবেশ অবতার। কপিলও তেমনি সত্যযুগের সত্তাবেশ অবতার। পিতার নাম ছিল কর্দম ঋষি, মায়ের নাম ছিল দেবহূতি। দেবহূতি মায়ের নাম। ব্রহ্মার পুত্র প্রজাপতি কর্দম তাকে ব্রহ্মা আদেশ দিলেন তুমি প্রজা সৃষ্টি কর, কিন্তু তিনি তো পরম যোগী কর্দম, তিনি সন্ন্যাসী, সুতরাং তিনি কেমন করে ব্রহ্মচারী কেমন করে প্রজা সৃষ্টি করবেন। তাই বিন্দু সরোবরের তীরে, সরস্বতী নদীর তীরে আছে বিন্দু সরোবর, সেই বিন্দু সরোবরের তীরে বসে 10,000 বছর তপস্যা, 10,000 বছর তপস্যার পর ভগবান শ্রীহরি এসে দেখা দিলেন। নয়ন জল ভাসছেন, বিন্দু বিন্দু নয়ন জল পড়ে জায়গাটি নাম হয়ে গেল বিন্দু সরোবর। কর্দম ঋষির নয়ন জলে তৈরি হয়ে গেল বিন্দু সরোবর। বললেন তোমাকে কোনো কিছুই চিন্তা করতে হবে না, শোনো মনু আসবেন কয়েক কিছুদিন পর তার নিজ কন্যা দেবহূতিকে নিয়ে এবং তোমার হস্তে তাকে অর্পণ করবে। কিছুদিন পর তারপরে ভগবান বললেন দেখো আমি তোমার পুত্ররূপে আবির্ভূত হব, তুমি কোনো চিন্তা করো। ভগবান এই বর দিয়ে অন্তর্হিত হলেন। কিছুদিন পর এসেছেন মনু, যার থেকে মানুষের জন্ম, আমরা মানব বলি, মনুর থেকে আমরা জন্ম। সেই মনু এলেন তার পত্নী সতরূপা এবং কন্যা দেবহূতিকে সঙ্গে নিয়ে। অর্পণ করলেন কার কাছে? অর্পণ করলেন কর্দম ঋষির কাছে। কর্দম ঋষি ভাবছেন আমি তো তপস্বী, আমার তো থাকবার জায়গাও নাই, বৃক্ষতলে বসে তপস্যা করি, আর দেবহূতি তো রাজকন্যা, কেমন করে এই আমার মতন কষ্ট ভোগ করবে। কর্দম ঋষি বনবাসী যোগী হল, তার প্রবল যোগ বল ছিল, বিশাল অট্টালিকা নির্মাণ করলেন যাতে দেবহূতিকে শান্তি দান করা যায়। শুধু তাই না, কত বড় শক্তি ছিল দেখুন এই কর্দম ঋষির, কত বড় শক্তি ছিল। তিনি একটা বিশাল নভোযান সৃষ্টি করেছিলেন আকাশের, আর বিমানের মতো উঠবে, সেখানে প্রাসাদ আছে, নগর আছে, উদ্যান আছে, সরোবর আছে, যোগ বলে তৈরি করেছেন। সেখানে ওই দেবহূতিকে চাপিয়ে সমস্ত নভোমণ্ডল বিচরণ করলেন, উদ্দেশ্য রাজকন্যা দেবহূতির অন্তরে শান্তি দান করা। দীর্ঘকাল দেবহূতিকে শান্তি দান করার পর 9টি কন্যার আবির্ভাব, জন্মগ্রহণ করলেন।
এই নটি কন্যাকে, নটি ঋষিকে অর্পণ করলেন, নয়জন প্রজাপতিকে। শেষে ভগবান শ্রীহরি অবতার। এইবার কর্দম ঋষি ভাবছেন, আমার তো কথাই ছিল যে আমার ভগবান শ্রীহরি আমার পুত্ররূপে আসার পর আমি প্রবজ্জা গ্রহণ করবো, সন্ন্যাস গ্রহণ করবো, সংসারে থাকবো না। পুত্র বড় হয়েছে, পুত্রকে সংসারে রেখে নিজ পত্নী দেবতীকে বলেন আমি চললাম প্রবজ্জায়, এইবার তোমার রক্ষণাবেক্ষণে হা দায়িত্ব রইল আমার পুত্র, আমার পুত্র কবির হাতে। পিতরী উপস্থিতে বাবা যেই চলে গেলেন, তখন কপি দেবতীকে বলছেন, দেখো মা, মা জিজ্ঞাসা করেছেন যে দেখো আমি তো ভক্তি তত্ত্বের কিছুই জানি না, আমার সাধন নাই, ভজন নাই, আমি একজন সাধারণ রমণী, আমার শাস্ত্র জ্ঞান নাই, আমার জপ তপ ধ্যান তপস্যা কিছুই নাই, আমি কেমন করে সংসার সাগর পার হব? কপিল ভগবান উত্তর দিলেন, দেখো জননী, সংসার সাগর পার হবার জন্যে দান ধ্যান ব্রত তপস্যা উচ্চ কুল পুরুষ জাতি কোনো কিছু হবার প্রয়োজন নেই। মা, তুমি সাধুদের সভায় যাবে আর সাধুদের সভায় বসে কানটি পেতে দেবে, তাদের মুখে হরি কথা শুনবে, আমার কথা দেখবেন, সাধুরা উচ্চকণ্ঠে উচ্ছ্বসিত হয়ে আমার কথা তারা কীর্তন করছেন, আমার রূপ গুণ লীলার কথা বসে বসে কান পেতে শুনবে, তাহলে অনায়াসে তুমি মুক্তির পথে যাত্রা করে প্রেম ভক্তি লাভ। জানো মা, এই প্রেম ভক্তি কত উঁচু দরে, অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধেরূপী গরিয়সী জড়ত্যাশু যা কৌশল, জড়ত্যাশু যা কৌশল নির্বিঘ্ন অনুরূপা। কপি এই বারো জন মহাজনের কিন্তু একজন, দেখবেন শ্রীমন্ত ভাগবতী ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যান আছে, অজামিল উপাখ্যানে যমরাজা তার দূতগণকে বলেছেন, জগতে বারোজন জানেন কৃষ্ণ ভক্তি কি বস্তু, এই বারোজনকে কি বলা হয়, মহাজন বলা হয়, আচার্যেরা মহাজন, এই বারোজন পরম ভাগবত, এই দ্বাদশ মহাজন, কে কে দ্বাদশ মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সখী বয়ম, কতবার বলেছি আমাদের, আবার বলছি, বারোজন মহাজন, যারা মহাজন মানে এই বারোজন জানেন ভাগবত ধর্ম কি, ভক্তি ধর্ম কি, এই জগতে বারোজন জানেন। স্বয়ম্ভু মানে কে, ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ, শম্ভু মানে শিব, স্বয়ং ব্রহ্মা নারদ শিব, কুমার শরৎ কুমার, কপিল এই কপিল, মনু মহারাজ আর প্রহ্লাদ, জনক ভীষ্ম বলি আর ব্যাসনন্দন সুখদেব বৈয়াসকী আর আমি, অর্থাৎ যমরাজা নিজে বলছেন, এই বারোজন আমরা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম কী জানি, তাহলে বৈষ্ণব ধর্ম জানেন যে প্রহ্লাদ, তিনি যে কপিল, বৈষ্ণব ধর্ম যে জানেন যে কপিল, সেই কপিল আজ মাকে শোনাচ্ছেন ভক্তি তত্ত্ব, বলছেন দেখো মা, ভক্তি দু রকমের আছে, একটা ভক্তি আছে হৈতুকি, কোনো হেতু নিয়ে ভগবানকে, তো সকাম ভক্তি, কোনো হেতু নিয়ে ভগবানকে ভজনা করছে, এই ভজনায় কী হয়, তাতে ভগবান বলেছেন যে যথামাং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহ, আমার কাছে যদি কেউ বিষয় চায় বিষয় দেবো, যদি পুত্র কন্যা চায় পুত্র কন্যা দেবো, যদি অর্থ চায় বিত্ত চায় তা দিয়ে দেবো, যদি স্বর্গ চায় স্বর্গ দেবো,
যদি মুক্তি চায় মুক্তি দিয়ে দেবো, যে যা চাইবে তা। এই ভক্তিকে কি বলে? এই ভক্তিকে বলে সবৈত ভরিভক্তি, অর্থাৎ কপটতাযুক্ত। ভগবানকে ভজছেন, চাইছেন অন্য, ভজছেন ভগবানকে। ভগবান এখানে উপলক্ষ মাত্র, আমি চাই স্বর্গসুখ, এটাই আমার লক্ষ্য। কিন্তু গোবিন্দ ছাড়া কেউ আমাকে স্বর্গদান করতে পারবেন না বলে আমি গোবিন্দ ভজছি। তাহলে গোবিন্দকে উপলক্ষ, স্বর্গটাই আসল লক্ষ্য। পাওনা পেলেই ভগবানের সঙ্গে সম্পর্ক, পাওনা হয়ে গেল স্বর্গ পেল, আর ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এখানে সম্পর্ক থাকে না। বলেন, প্রহ্লাদ বলেছেন এটা বণিক বৃত্তি। বণিকেরা কি করে? বলেন, যস্তু আশিস আশাস্তে, তোমার কাছে যারা কোনো কিছু চায়, ধন জন সম্পদ চায়, তারা তোমার ভক্ত নয়। কি জন্যে আসে তোমার কাছে? সম্পদ লাভের জন্যে, সম্পদ লাভের জন্যে। তা সম্পদ লাভের জন্যে কারা আছে? বললেন বণিকের আছে, বণিক বৃত্তি, টাকা দিয়ে বিক্রয় করবার মাল তারা কেন। বলে দেখো, ভগবানের সঙ্গে কখনো এই বণিক বৃত্তি করতে নাই, নিজের ভজনটাকে বিক্রি করে ভগবানের কাছে চাইছি ধন জন সম্পদ। বলেন এই ভক্তিতে কোনো দিন ভগবানকে বশীভূত করা যাবে না, চাইলে পাওয়া যাবে সবই, কিন্তু বশীভূত করা যাবে। আর একটি ভক্তি আছে, অনিমিত্তা ভাগবতী ভক্তি। অনিমিত্ত মানে অহৈতুকী ভক্তি, যে ভক্তিতে ভগবানের কাছে কিছু চাওয়া হয় না। গোবিন্দ তোমাকে চাইবার জন্যে তোমার ভজনা করি না, তোমার কাছে কিছু পাওয়ার জন্যে তোমাকে ভজনা করি না, তোমাকে ভালোবাসি বলেই তোমাকে ভক্তি করি, তোমার কাছে ধন জন সম্পদ কিছুই চাই। মহাপ্রভুর শিক্ষা চোখে শিখিয়ে দিলেন যে ভগবানের কাছে কি বলবে, নধনং নজনং সুন্দরীং কবিতাং বা কামহে জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভক্তির ভবতার অভিত। আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী ভাজ্যা চাই না, আমি কাব্য প্রতিভা চাই না, তাহলে কি চাও? মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তির অহৈতুকি। তোমাতে আমার জন্মে জন্মে যেন অহৈতুকী হেতুবিহীনা ভক্তি। ভক্তিতে যদি হেতু থাকে তাহলে ভক্তি মাটি হয়ে যায়। আগে রামকৃষ্ণ হাসির গল্প শুনি, ঠাকুর রামকৃষ্ণকে একদিন তার ভাগ্নে হৃদয় বলছে, ঠাকুর তোমার তো কিছুই নেই, এত অভাব দারিদ্র, তা মায়ের চাইতে পারো না, তোমার তো সব দান করতে পারি, চাইবো হৃদয় হৃদয় চাইবো তো? বলে হ্যাঁ চাও বা মায়ের কাছে, ধন্য ধন্য হৃদে কেউ বলেছে, তাই মায়ের কাছে বলছে যে মা তোমাকে ধন ধন সম্পদ দাও। দেখে নিয়েছে মা নাই, সেখানে একটা বৃদ্ধা মহিলা পায়খানা ফিরছে, ছি ছি কি ঘেন্না রে, জানিস ঈদে ছি ছি, ভগবানের কাছে কি চাই চাই মা দেখে দিত। মা দেখিলেন যে ভগবানের কাছে কিছু চাইলে যেমন মলের সমানটা ভিন্ন, ভগবানের কিছু চাইতেন সত্যি, জম জন্মনি জন্মনি ঈশ্বরী ভগবতার ভক্তি। গোবিন্দ পেরিত সব পাওয়া হয়ে গেল, শ্রীহরি ভজে সে বুদ্ধিমান জন, আমি তো গোবিন্দ পেরে যাই। গোবিন্দ পেলে পরে আর তো কিছুই পাওয়ার বাকি থাকলো না, সবই তো পাওয়া যাবে। গোবিন্দ পেলে যায় তার ধনের অভাব হয় না, অর্থের অভাব হয় না, পুত্রের অভাব হয়, বৃত্তের অভাব হয়, গোবিন্দকে পেলে সব পাওয়া পেয়ে যায়। তাই বুদ্ধিমান জন যার হরি ভজন করেন তারা জানেন যে গোবিন্দকে ভক্তি করলে সব পাওয়া যায়। তাই অনিমিত্তা, তাই তারা ভক্তিতে কোনো নিমিত্ত হেতু থাকে না, গোবিন্দ তোমাকে ভালোবাসার জন্যই ভালোবাসে, অনিমিত্তা। এই যে অহৈতুকী কৃষ্ণ ভক্তি, এটা মুক্তির চেয়েও বড়। মা কে বলছেন? গোবিন্দ বলছেন মা, মা
জ্ঞানীরা ধ্যানীরা সব মুক্তি চায়। তো মুক্তি কপ্রকার পাঁচ প্রকার মুক্তি, পাঁচ প্রকার মুক্তি, কী কী পাঁচ প্রকার মুক্তি? একটা মুক্তির নাম হলো সারূপ, অর্থাৎ সমান রূপ, ভগবানের সমান রূপ। বৈকুণ্ঠে যারা দেখবেন ভগবান ওদিন চারটে হাত থাকে, ভগবানের মতো অঙ্গের বর্জন সব থাকে, সার্বমুক্তি পেয়েছেন তারা। সারূপ মানে সমান লোকপ্রাপ্তি, অর্থাৎ গোবিন্দ বৈকুণ্ঠে থাকেন নারায়ণ, আমাদের নাই বৈকুণ্ঠে থাকেন। সামীপ্য অর্থাৎ সমীপে সবসময় বৈকুণ্ঠে নারায়ণের কাছাকাছি থাকে। শাস্তি ভগবানের সমান ঐশ্বর্য, সমান নয়, কিছু কিছু ঐশ্বর্য ভক্ত দিতে পারে। ভগবত ভক্তিতে তাদের এমনই হয়, যারা ইচ্ছা করলে তারা অনেক ঐশ্বর্য দান করতে পারে তাদের সত্যি। আর একটি সাজুজ্য মুক্তি, সাজুজ্য মানে ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া। এই মুক্তিটা ভক্ত কানেও শোনে না, কানেও শোনে না। সাজুজ্য শুনিতে ভক্তের হয় ঘৃণা ভয়, নরক বাঞ্ছয়ে তবু সাজুজ্য না লয়। ভালো করে শুনুন, যারা ব্রহ্মবাদী জ্ঞানবাদী তাই কি বলেন, ব্রহ্মে লীন হয়ে যায় মুক্তি, তারা অন্য কোনো মুক্তির খবর রাখে না, ব্রহ্মে লীন হয়ে গেল। এটি ভজন সাধনের শেষ কথা। আমি তো চাই আমার দুঃখের বিনাশ, সুখের প্রাপ্তি, দুটোই চাই, দুঃখেরও বিনাশ চাই, সুখের প্রাপ্তি। আমি যে মুক্ত গেলাম দুঃখের বিনাশ হল, সুখ তো পাওয়া হল না। সুখ পাওয়া হলো কি, আমি তো যদি গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে যায় সুখের আস্বাদন থাকবে। আমি রসগোল্লার জীব ভাই ঠিকই, তো রসগোল্লার জীবটা আলাদা, তাই তো আমার আস্বাদন হচ্ছে। আমার জীব ভাই যদি রসগোল্লা হয়ে যায় তাহলে কি রসগোল্লা আস্বাদন পাবো? জীবটাই যদি হয়ে যায়, আমি যদি ব্রহ্মে বিলীন হয়ে যাই মুক্তি পেয়ে যাই, আমার সুখের সাধন হবে। কিন্তু ভারতবর্ষের ঋষিয়া বলেছেন আমার দুঃখেরও ধ্বংস সুখেরও প্রাপ্তি হতে হবে। সাজুজ্য মুক্তিতে দুঃখ ধ্বংস হয় কিন্তু সুখের প্রাপ্তি হয় না। ওই রোগের সঙ্গে সঙ্গে রোগীরও বিনাশ হয়ে গেল, আমার রোগটাও ভালো হলো আমিও শেষ হয়ে গেলাম বলেন মুক্তিতে সাজুজ্য মুক্তি। সেটা ভক্ত এটা কানেও শোনে না, কানেও এই মুক্তির কথা বলে আমাকে নরক নিয়ে শুরু হবে। কেন নরক দেবে কোনো বলছি, নরকেদেরও আবার কোটি কোটি বৎসর ধরে নরকে ভোগ করো, আবার মানব জন্ম পাবো, তখন যদি কোনো মহতের দুর্লভ সঙ্গ লাভ হয়ে যায় আবার হয়তো কৃষ্ণ প্রেম লাভ হতে পারে। কিন্তু সাজুজ্য মুক্তি পেলে আর কোনোদিনই কৃষ্ণ সেবা প্রাপ্তি হবে। তাই নরক বাঞ্ছে তবু সাজুজ্য লাগা। কবির বলছেন জানো মা, আমার ভক্তকে বলি এত আমার সেবা করছো, তোমাকে তো মুক্তি নিয়ে নাও। দিয়মানম ন ঘিন্নন্তি বিনা মত সেবনম না, জানো আমি দিতে চাইলেও আমার ভক্ত নেয় না, মদ বিরাম নদ আমাকে ছাড়া তারা কিছুই চায়। আমি যদি বলি তোমাকে দেখো পরবেশী ব্রহ্মার পদ দেবো, বলে ব্রহ্মার পদ আমার চাই, ইন্দ্রের পদ দেবো, মহেন্দ্র ধৃষ্ট ইন্দ্রের পদ দেবো, আমি ইন্দ্রের পদ চাই না। রসাতলে আধিপত্য দেবো, বলে না রসাতলে আধিপত্য আমার চাই না। মুখ যোগ সিদ্ধি দান করবো, বলে না যোগ সিদ্ধি হবে চাই না, অপুনর্ভব আর জন্ম হবে না, মায়ের পেটে আসতে হবে না, আমি চাই না। মদবিনা উন্নত একমাত্র আমাকেই তারা চাই। দেখেছেন তো ভাগবত সেই ধর্মের কথা তো বলেছেন, যেখানে এতটুকু কৈতব নাই, ভগবানের সঙ্গে ছলাকলা নাই, প্রবঞ্চনা নাই, গোবিন্দ তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালো লাগে বলে তোমার কাছে কিছু নেবার একজন চাষি না। তাই বলে তখন ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, কেন ভগবান আর কোথাও বিশ্রাম দেবার জায়গা পান না, কোথায় যান ভক্তের হৃদয়ে। ভগবান তো কত জায়গা আছে গোলোকে বৈকুণ্ঠে থাকে, বিশ্রাম পেতে পারেন তো, বুঝি না গো আমি ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। দেখেন আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সারাদিন এ ও কথা সত্যি সত্যি মনে হয় বাবা আর পারছি না, লোকের অভাব হইল, আমি পাঁচ দিন পুজোর সময় এমন জায়গায় যাবো কেউ যে আমার কখন
সেখানে কারণ কোনো অপবিজিত আনন্দ ভক্তি করল। ভগবান বিশ্বের রাজা তো, তার কাছে কতজন আগেও বলছি মুক্তি দাও, কেউ বলছি ভক্তি দাও, কেউ বলছি স্বর্গ দাও, এই শুনে শুনে ভগবানের কান ঝাড়া সব মিটিয়েও শান্তি নাই। কেউ ডাকছে ওই বিপত্তি উদ্ধার করো, কেউ বলছে আমাকে দেখো আমাকে স্বর্গ মুক্তি দাও। ভগবান বলে বাবা সর্বত্র দেহি দেহি রব, দাও 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 দাও, কোনখানে গেলে যা জুড়ব একমাত্র ভক্তের হৃদয়ে। ভক্ত বলে না না চাই না চাই না, তবু তোমাকে দেহি দেহি না, তুমি নাও প্রভু তোমাকে। ভক্ত এই ভগবান কোথায় বিশ্রাম করে? ভক্তির হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, ভক্তির হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাই আমাকে ছাড়া আমার ভক্ত আর অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধেরূপী গড়িয়সী, এই যে অনিমিত্তা ভক্তি অকৈত কৃষ্ণ ভক্তি, এই ভক্তি ভগবানকে বশীভূত করে দেয়। এই ভক্তিতে ভক্ত যখন কিছুই চায় না তখন ভগবান বলছেন দেখো আমি তোমার ঋণ কেমন করে শোধ করব। ভক্ত চোখের জলের তুলসী গঙ্গা জল দিয়ে গোবিন্দের সেবা করেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যে জন তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন অচিন্তন। একটা তুলসী পাতা আর এক গণ্ডুষ গঙ্গা জল আমাকে দিও, আর কোনো উপচার চাই। আমি বাড়িতে করে দেবদেবীর পূজা করেন, পুরীর দেশে বাড়ি বাড়ি গরিব মানুষ জল করতে পারি না, পুরুষবার যতই গরিব হোক না পাঁচটা উপচার আপনাকে দিতেই হবে, নয় দেব পূজা দেবী পূজা হবে। যেমন করে কষ্ট মষ্ট করে পাঁচটা উপচার আপনাকে ধূপ দীপ গন্ধ করে আপনাকে জোগাড় করতে হবে। কিন্তু যদি দেবতাদেরও দেবতা, দেবতারাও যাকে যাকে দেবতারাও যাকে আলোচনা করেন সেই গোবিন্দ, সেই গোবিন্দ বলছে আমার পঞ্চপোচার চাই না, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন তার দিন শরীরে কৃষ্ণ করেন চিন্তন। আমাকে একটা তুলসী পাতা আর এক গোটুষ গঙ্গা জল কৃষ্ণায়ন বলে আমার চরণ অর্পণ। এটি ভগবান বলছেন আমি ঋণী হয়ে থাকি ভক্তের কাছে, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। ভগবান চিন্তা করেন কি করে তার ঋণটা শোধ করব। আপনার ঘরে আপনি কাজ ধার করেছেন তো কোনো মহাজনের কাছে, ঘরে টাকা নাই, তা চিন্তা হবে রাতে কী করি ঋণটা শোধ করি, কী করি ঋণটা শোধ করি। ভগবান তাই ভাবছেন ভক্তের কাছে আবার ঋণ আছে, কী করে শোধ করব, কী করে ভগবানের ঋণ শোধ করব। দেখুন ভগবান জগতে যত ভক্ত ভগবান তুলসী গঙ্গা জল দিত, তা বলছেন দেখো একটা তুলসার গঙ্গা জল দিয়েছে তার জন্য এত এত কিছু দিতাম না, স্বর্গ ইন্দ্রপদ ব্রহ্মপদ তাই তো বাণী শোধ হবে। বলে না না জল তুলসীর সম নাহি অন্ন ধন, তারে বেশি আত্মা বেশি তারে করে ঋণের ঔষধন। বলে না জল তুলসী সমান ধন আমার ঘরে নাই তো, বৈকুণ্ঠ এত সম্পদ গুড়ো এত সম্পদ। বলে না না ওটা জল তুলসী সমান হবে না, তাহলে কী করে ঋণটা শোধ করবে, তারে আত্মা বেশি করে ঋণের ঔষধন। আমি নিজেকে সেই ভক্তের কাছে বিক্রয় করে দেবো, আমি ভক্তের বসি দেখেছেন তো এই ভক্তির কত দাম। ভগবান ভক্তের কাছে বিক্রি হয়ে যান, যারা ভগবানের কাছে কিছুই চায় না, নধনম নজনম সুন্দরী। দুর্বাসা কবি দেখো দুর্বাসা তুমি আমার ভক্তের কাছে অপরাধ করেছো আর আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, জানো আমার ভক্ত কেমন, তুমি যত তপস্যা না কেন আমার ভক্তের ধারে কাছে যাবার ক্ষমতা তোমার না। তোমার তপস্যার শক্তি এমন হয় না যে আমার ভক্তির ভক্তিকে লঙ্ঘন করবে। তপস্যার সম্পদ থেকে ভক্তি কত বড় সম্পদ জানো, তুমি তপস্যা করছো কিছু পাওয়ার জন্যে আর আমার ভক্ত আমাকে ভালোবাসে কি জন্যে, ভালোবাসার জন্যে ভালোবাসে। দেখো আমার ভক্তকে আমি
মুক্তি দান করতে চাই আমার ভক্তকে। সারকারি চতুষ্টম নেচ্ছন্তি সেবয়া পূর্ণা পূর্ণন্নত কাল বিপ্রদাস। কিন্তু আমার সেবার আনন্দে ভক্তের হৃদয়টা এমন পূর্ণ হয়ে থাকে আর অভাব অভিযোগ থাকে না, তাই ভগবানের কাছে কিছুই চাইতে পারেন না। ভক্তি মহারানী তার হৃদয়কে পূর্ণ করে রেখে দেন। তাই ভক্তের কাছে বিকিয়ে থাকে, জানো আমার সেই ভক্ত কত, আমার ভক্ত জানো, আমার ভক্তকে আমি কি বলি, আমি কখনো ত্যাগ করতে পারি না। নাহম আত্মানং আশাসে মদ ভক্তই সাধু বিনা। আমি নিজের আত্মাকে এত ভালোবাসি না, নিজেকে এত ভালোবাসি না, আমার ভক্তকে যেমন ভালোবাসি। নাহম আত্মানম আশাসে মদ ভক্তই সাধু বিনা। আমার ভক্তকে আমি নায়ঞ্চ শ্রিয়ম, আবার আমার লক্ষ্মী দেবী যে আমার আমার অনবায়নী শক্তি, আমার অঙ্গে বিশ্বাসে যে লক্ষ্মী, তাকেও আমি চাই না। স্বয়ং অনন্তদেব বলরাম যে আমার ভ্রাতা, তাকেও আমি চাই না। দেখো আমার ভক্ত সেও মাত্র প্রিয় নন, আমার ভক্ত যেমন আমার কাছে প্রিয়। সেই ভক্তের কাছে যদি অপরাধ করে থাকো আমি ক্ষমা করি না। দক্ষিণ ভারতের একটা কাহিনী শুনে এক ভক্ত, তিরুপ্পান আলোয়ার ভক্তটির নাম, দক্ষিণ ভারতে কোথায় থাকতেন, যেখানে রঙ্গনাথ আছেন কাবেরী নদীর তীরে সেখানে থাকতেন। আলোয়ার খুব নির্যাতি, সেই জন্যে ওখানকার ব্রাহ্মণের বা উচ্চমানের লোকেরা খুব ঘৃণা করত। কিন্তু তিরুপ্পান এত কৃষ্ণ ভক্ত না, গোবিন্দের ভজনে সারা দিন রাত মত্ত হয়ে থাকতো, মন্দিরটাকে ঢুকতে দিত না, সে দূর থেকে পথে বসে বসে ওই রঙ্গনাথকে দর্শন করত। সে রঙ্গনাথ ছাড়া কিছুই জানত না। পুরীর জল আনতে যাবে, কাবেরীর জল আনতে যাবে, সর সর দুবার করেছে একটু সরে গেছে, আবার জল নিয়ে আসছে সরছে না, তখন পাথর কুড়িয়ে মারছে ওই তিরুপ্পান পুড়ে নিয়ে বেরো, সেখান থেকে রাস্তা আটকে আছিস, রঙ্গনাথের সেবা হবে না, পাথর ছুঁড়েছে অঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে। পুরীর দেখে দেখছেন রঙ্গনাথের দরজা বন্ধ, আমি তো রঙ্গনাথ দরজা খোলা ছিল, রঙ্গনাথ দরজা বন্ধ হয়ে গেল, এমনভাবে বন্ধ রঙ্গনাথের দরজা, দুদিকে দরজা দুদিকে দরজাই বন্ধ দেখা যাচ্ছে না। কে তার ভিতরে ঢুকলো, দেখছি কেউ তো ভিতরে নাই, ভিতরে ঢুকে নেই, ভিতর থেকে কে যারা বন্ধ করে দিয়েছে, এদিকেও দরজা বন্ধ, এদিকে দরজা বন্ধ, কিছুতেই আর দরজা খোলেন না, সব পুরীতে একত্রিত হয়েছে। কেন রঙ্গনাথের দরজা বন্ধ হয়ে গেল, সব পুরীতরা ধ্যানে বসলেন। তখন দেখছে রঙ্গনাথ বলেছে, দেখ আমার ভক্ত তিরুপ্পান আলোয়ারকে তোরা আঘাত অঙ্গে আঘাত করছিস, তাই আমার অঙ্গ আঘাত লেগেছে, দেখ যতক্ষণ পর্যন্ত এই তিরুপ্পান আলোয়ারের কাছে ক্ষমা না চাইছিস ততক্ষণ দরজা বন্ধ থাকবে। সবাই বলে কোথায় যে ওই তিরুপ্পান আলোয়ার বসেছে মাটিতে রাস্তার ধারে বসেছে। তখন কি করলেন, পুরীতে নাম ছিল মুনি জেঠিল বেড়েছিল, কি করে আনবো, কাঁধে চাপিয়ে নিয়ে আসবি তাকে, কাঁধে চাপিয়ে নিয়ে আসবি তুই, তুই হবি তার বাহন, নিয়ে মন্দিরের চারপাশ ঘুরবি, তবে আমি দরজা খুলব। সেই মুনি চলে গেলেন, তিরুপ্পান আলোয়ারকে কাঁধে চাপিয়ে চারপাশ ঘুরলেন, পরিক্রমা করলেন, দরজা আপনাকে খুলে গেল। দেখছেন রঙ্গনাথের অঙ্গতে রক্ত ঝরছে, ভক্ত অঙ্গে আঘাত করেছেন তো, সেই আঘাত ওই রঙ্গনাথের অঙ্গতে। তখন মণিবাহন নয়নজলে ভাসছেন, প্রভু আমি তো ভক্তের মহিমা জানতাম না, আমি কত অপরাধ করেছি, ভক্ত অঙ্গে আঘাত করে তোমার অঙ্গে আঘাত করেছি প্রভু,
এই দিনহীন অসংকে ক্ষমা করে দেব। তুমি চিনি দিলে ভক্ত কত বড়। হরিদাসকে যখন আঘাত করেছিলেন, আঘাতটা কোথায় লেগেছিল বলুন দেখি। সব আমার মহাপ্রভুর অঙ্গে। যদি সাধু হইয়া ভাবে রয়েছেন না, সেদিন দেখাচ্ছে হরিদাস কত চাবুকের ঘা খেয়েছিস, কিন্তু একবার তোকে হরিনাম ত্যাগ করছেন, একবার ত্যাগ করছেন। তোর এতটুকু কষ্ট হয় না কারো বল দেখি, চাবুকের আঘাত খেয়েছিস, অঙ্গ দিয়ে রক্ত তো বার হয়েছে, কিন্তু একবারের জন্য হরিনাম বন্ধ করেছিলেন। কেন করেছিলেন জানিস? জানিস তোর এতটুকু কষ্ট অনুভব করতে হয় না? ওই যতগুলো চাবুকের আঘাত দেখ সব আমার পিঠে লেগে আছে। হরিদাস দেখছেন আমার মহাপ্রভুর অঙ্গে সব চাবুকের আঘাত, সব চাবুকের আঘাত। দেখুন একবার চাবুকে ভগবান ভক্ত অঙ্গে আঘাত করলে সেটা ভগবানের অঙ্গে আঘাত হয়ে যায়। কতখানি ভালোবাসেন ভগবান ভক্তকে। প্রহ্লাদ পাঁচ বছরের ছেলে হিরণ্যকশিপু তার সিপাহী সৈন্যের দ্বারা কি করছেন, সৈনিকের দ্বারা প্রহ্লাদের অঙ্গে তরবারি দিয়ে আঘাত করছেন। তাহলে তরবারি দিয়ে একটা পাঁচ বছরের শিশুর অঙ্গে আঘাত করলে তাতে রক্ত বার হবে, জায়গাটা কেটে যাবে, কিছুই তো হলো না। মহারাজ কি সত্যি অবাক হয়ে যাচ্ছে, পাঁচ বছরের শিশুর অঙ্গে এতগুলি সৈনিক বারবার তরবারি আঘাত করছে, তা সে এতটুকু রক্তপাত হলো না, কিছু হয় না কেমন করে? মহারাজ আমার বড় অবাক লাগছে। শোনো মহারাজ, তুমি তো গোবিন্দের কৃপা মায়ের পেটেই পেয়েছ, এটা অন্যজন প্রশ্ন করলে আমি তা ভাবতাম না, হ্যাঁ সে জানে কৃষ্ণ কৃপা কি জানে না তাই প্রশ্নটা করেছে। তুমি তোর মায়ের পেটে গো কৃষ্ণ কৃপা পেয়েছ, তুমি যখন মায়ের পেটে তখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র তোমার মায়ের পেটে ঢুকে তোমাকে ধ্বংস করতেছে, সেই সময় ভগবান স্বয়ং সুদর্শন চক্র দিয়ে তোমাকে রক্ষা করছে। তাই তোমার একটা নাম বিষ্ণুরাত, পরীক্ষিত একটা নাম বিষ্ণুরাত, রাত মানে রক্ষিত, স্বয়ং গোবিন্দ তাকে রক্ষা করেছিলেন বলে পরীক্ষিত একটা নাম। তা তুমি কত এগাজ করেছো কেন? যাও না কৃষ্ণ কৃপার কি মহিমা, যে গোবিন্দ চরণে শরণাগত তার জীবনে বিনাশ হয় না, হয় না, হয় না। দেখো গোবিন্দ পরিলম্বিত, গোবিন্দ আলিঙ্গিত হয়ে রয়েছেন প্রহ্লাদ। যখন প্রহ্লাদকে মারছে তখন কি করেছেন, প্রহ্লাদকে সারা অঙ্গ দিয়ে জড়িয়ে ধরেছেন গোবিন্দ, যতগুলি আঘাত সব গোবিন্দ অঙ্গে রাখছে, প্রহ্লাদ বুঝতেই পারে। ছেলেকে যখন শত্রুতে মারছে, বাবা কি করে, মা গিয়ে কি করে জড়িয়ে ধরে ছেলেটা, আমার মর, আমার ছেলেকে মর না, আমার মর, তখন আঘাত তো কোথায় লাগে, হয় মায়ের অঙ্গে না বাপিতার অঙ্গে লাগে। এই ভগবান চুক্তি গেছেন তো, ওই ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে হ্যাঁ দিলপান আলোয়ার, কারণ কাঞ্চি প্রভু তোমার এত কৃপা, আমি তো আমার নিষ্কুল আমার জন্ম দিয়েছ প্রভু, তোমার সেবার সুযোগও পেলাম না, তোমার সেবা করতে পেলাম না, এমন করে প্রভু আর তোমার এত কৃপা, আমি তো বলতেই পারি না প্রভু, বলতেই পারি না, আমি রাস্তা থেকে তোমার শ্রীমন্তী দর্শন করি আর নয়ন চলে ভাসি। দেখুন ভগবান দেখাচ্ছেন যে কৃষ্ণ ভজন নাহি জাতি কুড়া দিবি যা, কি মহনে কি করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন কেবল ভক্তি, কুলে জন্মটা তো আমার হাতে নয়, দৈবাত্ম কুলে জন্ম, আমাকে আমার কর্ম অনুযায়ী যে কুলে জন্মাবে, এবার এই কুলে এই জন্মে ব্রাহ্মণ যে পরজন্মে চন্ডাল কুলে জন্মালাম, হয়তো চন্ডালের মতো কাজ করি চন্ডাল করি জন্মালাম, সেটা আমার হাতে না, কিন্তু কৃষ্ণ ভক্তি কর্মটা তো আমার হাতে, কর্মটা তো আমার হাতে, এই মনে কি করে বরণ যে কুলে জনম হোক না কেন কেবল ভক্তি,
একমাত্র ভক্তি হল মূল যে কুলে জন্ম না। কপি কুলে জন্মে বীর হনুমান শ্রীরাম ভক্ত রাজ। বানর তো হনুমান কুলে জন্মিয়েছে, তার তো মানুষ কুলে জন্মায় নাই, কিন্তু কপি কুলে জন্মে বীর হনুমান শ্রীরাম ভক্ত রাজ। হনুমান ভক্ত শ্রেষ্ঠ, হনুমান ভাগবত স্বীকৃতি যে ভক্ত শ্রেষ্ঠ বলে আমরা হনুমানকে পূজা করি। রামচন্দ্রের পূজার আগে হনুমানকে পূজা করি, যেমন সিংহদেবের পূজা আগে প্রহ্লাদের পূজা করি, রামচন্দ্রকে পূজা করবার আগে আমরা হনুমানকে পূজা করি। হনুমান জয়ন্তী পালন করে থাকি। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার, বিভীষণ তো রাক্ষস, ভগবানের সঙ্গে বসবার তো অধিকার আছে। রাম লক্ষ্মণের পাশে ঘুরেছেন, দেখেছেন তখন আসছেন রথে করে, রাম লক্ষ্মণের পাশে বিভীষণকে নিয়ে আসছেন অযোধ্যা। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইয়া যাহার শিব হইয়া যাহার। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন্মিয়েছেন, কিন্তু ভগবান তার বশীভূত, স্তম্ভের মধ্যে প্রকট হলেন ভগবান। দেখেছো তো ভগবানের ভক্তের কথায় বশীভূত হয়ে যখন ধীরেন্দ্র, তোর ঠাকুর কোথায় আছে, তোর হরি কোথায় আছে, মমহরি সর্বত্র বিরাজ, আমার গোবিন্দ জগতে সর্বত্র, যে অরণে অরণে পুষ্পে দরুলতায় সর্বত্র পাহাড়ে জঙ্গলে নদীতে এমন স্থান নাই যেখানে আমার হরি নাই, স্তম্ভে আছে। পোষ্য পিতা দেখবে স্তম্ভে যে আঘাত করেছেন, একেবারে ভগবানের সিংহদেব পেয়ে গেলেন। হইয়া যাহার স্ফটিক স্তম্ভেতে প্রবল নর হরি হইয়া যাহার, বলে নাকি মূল বিদুরে ছিল খাইল যাহার ঘরে, চণ্ডাল হইয়া বিতারি পড়িল গুহক চণ্ডাল। বিদুরের কি কুল ছিল, কি বংশ ছিলেন, বিদুর দাসী পুত্র, তাকে দুর্যোধন দিনরাত গাল দিত, দাসী পুত্র আমার অন্ন গিয়েছিস বলে গাল দিত, কিন্তু ভগবান এসে আগে বিদুর কাছে যেত, বিদুরের গেহ উঠতেন, আর বিদুর কি করতেন, গোবিন্দের চরণ দুটি আপন করে নিয়ে চরণ সেবা করতেন, চরণের বালিশ বলা হতো বিদুরকে, গোবিন্দের চরণের বালিশ করুন। দেখি কোনো রাজার রূপায় নাই, বিদুর পেয়েছেন ভগবানের কত কৃপা। ভগবান কি জাত দেখেন নাকি, বংশ দেখেন নাকি, কোনপুরে জন্ম দেখেন নাকি, দেখেন ভক্তি আছে কিনা। চন্দ্রাল হইয়া মিতালি করিল গুহক চন্দ্রাল, বলে গুহকে চন্দ্রাল ছিল, কিন্তু রামচন্দ্র চরণ পথে না না তুমি সখা, তুমি আমার চরণে পড়ে দেখি, এই শুধু আমার বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেছে রামচন্দ্র, বুকে টেনে নিয়ে সিংহবের পুজো করে রামচন্দ্র গিয়েছেন বনবাস সময়, তখন গোপ চন্ডালকে আলিঙ্গন দিয়েছেন, আবার যখন অযোধ্যা ফিরে আসবেন সর্বাগ্রে দাও গোপ চন্ডালকে খবর দাও আমি যাচ্ছি, এসো আমার সঙ্গে বিমানে উঠে নিয়ে নেন, রথে উঠে নিয়ে নেন। তাই দেখুন গোপ চন্ডাল বলে, বলো না কি কুল, বলো বলো দেখো না কেমন গোপীর সাধনা, দেখো না গোপীদের সাধনা কেমন ছিল, গোপীদের সাধনা জাতি কুলা যার কিছুই না ছিল যে হরি ভজে সীতারি, দেখো না কেমন করিল সাধনা গোকুলে গোপের নারী, গোকুলে গোপেরা কি সাধনা করেছিল প্রভু, কি সাধনা, প্রাণ ভরে তারা ভালোবাসে, তারা কিছুই জানতো না, কোনো দেবদেবী জানতো না, যারা কৃষ্ণ নামে পাগল রাধারানী নামে যারা পাগল আর কিছুই তারা জানতো, দেখো তার তার কিছুই ছিল জীবনে। তাই দেখো শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গৌরব নাই, কৃষ্ণ ভজন সবাই করতে পারে, কোনো বংশের গৌরব নাই, ব্রাহ্মণ কুলের পিছিয়ে আমি কৃষ্ণ ভজন অধিকারী, অপজন নাই তা নয়, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গৌরব নাই,
প্রেমানন্দ কহে যে করে গরব নিতান্ত মূরখ ভাই গো, নিতান্ত মূরখ ভাই। প্রেমানন্দ দাস বলছেন যারা অহংকার করে যে একবার কৃষ্ণ ভজন একমাত্র আমরাই করতে পারি, নিতান্ত মূরখ ভাই, তারা নিতান্ত মূর্খ বলি, নিতান্ত মূর্খ। কৃষ্ণ ভজন আবার জাতি বিচার আছে, কৃষ্ণ ভজন জাতি বিচার নাই, কুলের বিচার নাই, কৃষ্ণ ভজনই এই ভক্তির কথাই দেখুন। অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের বিপরীয়সী, এই ভক্তি কত বড় দেখুন, এই ভক্তি মুক্তি চেয়েও বড়। জয়ন্তাসু যা কৌশম নিবিন্নম অনুরোধতা, কি বলছেন কপিল বলছেন মা, মা কি করে জানো, এই হরি ভজন করলে কি হয় জানো, কৃষ্ণ ভজন করলে পারে সমস্ত কোষগুলোকে ক্ষয় প্রাপ্ত করে দেয়। পাঁচটা কোষ আত্মাকে ঢেকে ঢেকে দিয়েছে, পাঁচটা কোষ কি কি, একটা কোষের নাম অন্নময় কোষ, একটা কোষের নাম প্রাণময় কোষ, একটা কোষের নাম মনোময় কোষ, একটা কোষের নাম বিজ্ঞানময় কোষ, একটা কোষের নাম আনন্দময় কোষ। এই পাঁচটা কোষ পরপর করে কী করেছে, ঢেকে ঢেকে দিয়েছে জীবাত্মাকে। এই স্থূল দেহ দেখছেন, এরপর একটা দেহ হচ্ছে সূক্ষ্ম দেহ আছে, সেই সূক্ষ্ম দেহ হলো আত্মা রয়েছে পাঁচটি কোষে ঢাকা। যতক্ষণ এই পাঁচটি কোষে পাঁচটি আবরণ, পাঁচটি আবরণ ছিন্ন না হচ্ছে ততক্ষণ জীব বুঝতে পারে না আমি নিত্যকালের কৃষ্ণ না। কি করে এই পাঁচটি আবরণ খুঁজে পড়বে, এখানে কপিল তার মাকে বলছেন জানো মা, গোবিন্দ ভজন করতে করতে এই যে বুঝুন হরি কথা শুনছেন না, হরি কথা শুনতে শুনতে তার কথা কীর্তন করতে করতে কাজ হচ্ছে, কাজ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে কি না তোমাকে জানতে হবে না, কই এত করছি কিছু বলে কিচ্ছু চিন্তা করতে হবে না। নিগিন্ন অনলোযথা, আমাদের পেটাকটা আগুন আসার নাম কি বলে, বৈশানর অগ্নি। ভগবান দেবী বিভূতিকে বলেছে অহং বৈশানর ভূত পচাম্মি চতুর্বিধ, আমি সমস্ত জীবের হৃদয়ে বৈশানর অগ্নিরূপে প্রবেশ করে চার প্রকার অন্নকে জীর্ণ করি দেয়, হজম করি দেয়। এটি ভগবান বৈশানর আগুন রূপে আমার পেটে রয়েছে, দেখেছ তো ভগবান কেমন ভালোবাসেন, আমার পেটে ঢুকে আমার যা খেলাম সেটাকে হজম করিয়ে দেয়। অহং বৈশানর ভূত্বা পচাম্মন্ন চতুর্বিধ, চার প্রকার চর্বচুষ্বরের চোখেও চার প্রকার খাবার তিনি হজম করে দেয়। তা বলছেন যখন আমি খান তখন কি বৈশান, হে বৈশানর অগ্নি আমি আজ রুটি খেলাম অন্ন খেলাম আমাকে হজম করিয়ে দিয়ে বলতে হয়, বলতে হয় না, আপনাকে হয়ে যাচ্ছে হচ্ছে বুঝলি কী করে, তুই বেঁচে আছো কী করে, বেঁচে আছো কী করে, এটি তার ওয়ান বেঁচে আছো আপনা আপনি তোমার অন্ন যেটা জীর্ণ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আপনি যে ভজন করছেন প্রমাণ জানতে হবে না, সব কাজ একটা হরি ভজন, একদিন যদি হরিনাম করেন সেটাও ব্যর্থ হবে, এক মুহূর্ত যদি হরিনাম করেন সেটাও ব্যর্থ হবে না। কৃষ্ণ ভজন কখনো নিষ্ফল হয় না, হয় না, হয় না, কৃষ্ণ ভজন নিষ্ফল হয় না। একজন যদি হরি কথা শুনে থাকেন বলে সেই হরি কথায় ঠিক আবার দেখবেন, তারপর শোনেন না ঠিক আবার দেখবেন ওই হরি কথা হৃদয়ের মাঝে উঠতে এসে। কীরকম আপনার বাড়ির সামনে একটা ডাস্টবিন আছে, বাড়ি মালাকাল ফেলে আসেন তো আপনার তো হিরা হিরে আনতেছি, এই কোর্স আলগায় পড়ে গেছে, তা আমি খুঁজে খুঁজি করছি খোঁজে খুঁজি করছি পাচ্ছেন পাচ্ছি খুঁজছি, কী খুঁজছেন গো, এ আমার হিরে আনতে পড়ে গেছে, বলে ও থাকবে পরিচিত না থাকবে, এই যে তাও পড়ে গেছে, বলে দেখো বর্ষার জল কবে, এক বর্ষা দু বর্ষা জল পেতে সব পুচিয়ে ধুয়ে যাবে তোমার হিয়ে আংটি চক 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 করে। দেখবে আমাদের যত আবর্জনা থাকুক না কেন, অনেক আবর্জনা সংসার আবর্জনা আমাদের অন্তরে এসে থাকুক কোনো ক্ষতি নাই, বলে ওই যে হরিকতা হিরে রাংটি এক একদিন একদিন চক চক করে একটা দিনে হরি ভজন একবার হরিনাম ব্যর্থ হয় না, কৃষ্ণ ভজন ব্যর্থ হয় না। বলছে অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের বিগরিয়সী, মা যোগী ঋষিরা কত সিদ্ধি লাভ করেন মুক্তি লাভ করেন, তাদেরকে তুচ্ছ করে দেয় হরিভজন, তুচ্ছ করে দেয়, অত কৃচ্ছ সাধন করে অত কষ্ট করে কি পেলে, না পর্বতের মুশিক প্রসবের সময় সামান্য একটু মুক্তি পেলে কী লাভ হলো, আনন্দ পেলে, হরিভজন করো যোগ সাধন করে কী হবে, জ্ঞান সাধনে ব্রহ্মচর্য তপস্যা করে কী হবে,
ভগবান শিবজির প্রাণ ভরে যাকে ভালোবাসো তার ভজন করো। দেখো তোমার মুক্তি চোখ এই জীবদ্দশাতে যখন ভজন করছো তখনও আনন্দ, আবার যখন এই দেহ ত্যাগ হয়ে যাবে তখনও আনন্দ, এখনো আনন্দ আবার ভজনে পড়লাম বলবি। সাধনকালে আনন্দ হয়, আবার সাধ্য অবস্থা আনন্দ হয়, এমন কোন ভজন আছে? জ্ঞান যোগ এরা সাধনকালে কি কষ্ট করুন দেখি। সাধনকালে পুরে জঙ্গলে গিয়ে নাক টিপে সব ইন্দ্রিয় সংযম করে কত কষ্ট করে সাধন করতে হয়, সাধনকালে কত কিছু সাধন করতে হয়। এইবার যদি সেই সাধনটা ঠিক ঠিক হয় তাহলে মুক্তি হয় না, ব্যর্থ হইতে পারে না। সাধ্য সাধনকালে আনন্দ নাই, সাধ্যকালে হয়তো মুক্তি পেলে আনন্দ, কিন্তু হরিভজন সাধনকারী কত আনন্দ। হরি বলিব আরে মরণে মহান হেই গো, আমরা এই রূপেতে প্রজাদের পথে চলিব গো, হরি বলিব মদন মহান হেরি গো। এখানে বসে হরিরাম করবো, আবার যখন প্রজাদের পথে যাবো তখন হরিরাম করতে করতে যাবো, প্রজা যখন থাকবো তখন ভগবান শিবকে দর্শন করে হৃদয়ে আনন্দ লাভ হবে। তাই সাধনকালেও আনন্দ, গোলকে বৈকুণ্ঠে বৃন্দাবনে গিয়েও আনন্দ, এর হরিভক্তি সমান আর কোনো সাধন নাই। হরিভক্তাই সাধন অংশে অসি, এই হরিভক্তি কথায় আমার মহাপুরুষ জগজ্জীবী দিয়ে গেলেন ভক্তি ধর্ম, বললেন জ্ঞান নয়, যোগ নয়, তপস্যা নয়, করির মানুষ তোমরা বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরি হরি, এই মহামন্ত্র জপ করো আর হরিকথার আসনে গিয়ে বিষে কান্তি পেতে দাও। হরিকথা শুনো চিত্ত নির্মল হবে, আর হরিনামের দ্বারা জীবন এই যে এই জীবন্ত অবস্থা যে মুক্তি লাভ হয়ে যাবে, আবার মুক্তি লাভ পর কৃষ্ণ প্রেম সেবা লাভ হয়ে জীবন ধন্যাদি ধন্য যাবে। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ, thank you.